三二一。Okay, so this is the glass actually. So I had ordered that glass from Amazon just because I have to look on the screen for so many hours in a day. So jodi jiggesh koro ki ano tale firstly I don't watch TV because I don't like serials and melodramas kind of thing. So I watch Netflix and YouTube. So I'm like a huge consumer of YouTube. Most of the time I see so many videos from so many YouTubers. There are no boundaries, so I love to see YouTube videos. And at tar poro jeta korte hoy, I have to edit my videos. So একটা ভিডিও এডিট করার জন্য যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় ফর সো মেনি আওয়ার্স মাই আইজ লিটারালি স্টার্টেড টু পেইন এখান থেকে মানে লিটারালি পেইন হয় দেন মাথা ব্যথাও শুরু হয় বাট আর একটা যেটা প্রবলেম আছে যে ওয়েন আই ওয়াজ লাইক 8 or 9 ইয়ার্স ফ্রম দ্যাট টাইম আই হ্যাভ মাইগ্রেন প্রবলেম তো সেটার জন্য স্ক্রিনের দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকাটা আরও ডিফিকাল্ট হয়ে যায় So I was not sure how the product will work or how it will but definitely I can say I can see the difference initially I'm not talking about ki matha bata chole jabe ba headache hobe na but ekta initial je difference ache seta to ami bujhte pachhi kena ki without glasses e jokhon dekhchi ar with glasses e dekhle chokhe ami oi soothing byapar ta feel korte pachhi so yeah তো আমার মনে হয় যে ইট উইল হেল্প মি তো আজকে আমি আর কি করবো সেরকম কোনো অ্যাসাচ প্ল্যান নেই বাট আই এম থিঙ্কিং টু গো টু মিনিসো কেন কি সবাই মিনিসোর থেকে অনেক জিনিস কিনেছে তো আমারও মিনিসোর থেকে কিছু জিনিস কেনার আছে অ্যান্ড ডেফিনেটলি নট ফর ফ্যাসিনেশন কিছু জিনিস সত্যি দরকারে আছে আর তারপরে যদি কিছু ভালো লাগে দেন আই উইল গ্র্যাব ইট I'm not sure about that. Don't look at me. তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি কেন কি আমি জাস্ট ঘুম থেকে উঠেছি ফ্রেশন আপ হয়েছি আর তারপরেই আমার পার্সেলটা রিসিভ হয়েছে সো ইটস 10:20 ইটস ওকে লেটস গো সো আই গট রেডি অ্যান্ড নাও আই এম গোয়িং টু মিনিসো অ্যাজ আই টোল্ড ইউ বিফোর দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু গো মাই ইস্যু So if you are surprised that every day I'm wearing this lipstick গাড়িগুলো সব সময় ডিস্টার্ব করে আমি জাস্ট হাতে হোল্ড করে আছি বলে ক্যামেরাটা তাই জন্য বোঝা যাচ্ছে না তাই জন্য এত নড়ছে তাই জন্য সরি আর আমি মিনিসোতে গেছিলাম বাট ওখানে গিয়ে আমার পছন্দের কিচ্ছু পাইনি মানে কিচ্ছু না ওখানে যা ছিল আমার মনে হলো ওগুলো আমি নিয়ে কোনো কাজে লাগবে না আর যদি দেখানোর জন্য নিই মানে সেগুলো দেখতেও যে এমন খুব কিউট অ্যান্ড সুইট এরকমও কিছু পাইনি তো তাই জন্য আমি কিছু কিনিনি
তো আমি ভাবছি যে এইবারে আমি অন্য কোনো মলের মিনিসোতে যাব যেখানে অনেক স্টক আছে, তো ডেফিনেটলি আমি সেটাও ভ্লগ করব। তো এখন আমি গ্রিন টি খাবো, কেন কি আমার হেডেক হচ্ছে। তো আর গ্রিন টি খেতে খেতে আমি তোমাদের সাথে আমার নাইকা থেকে রিসেন্টলি কিছু পারচেস করেছি সেগুলো শেয়ার করব। তো চলো। তো আমি এবার ফেস প্যাকটা শোকাতে শোকাতে গ্রিন টি বানাবো। আর গ্রিন টিটা সবাই বানাতে পারে, বাট স্পেশালি আমি কেন গ্রিন টিটা বানানোর জন্য ভ্লগ করছি তার একটাই কারণ, জেনারেলি আমি এরকম টি ব্যাগ কিনি। তো এই একটা টি ব্যাগ একটা কাপ গ্রিন টি এর জন্য আমার মনে হয় যে একটু বেশি বা ওয়েস্ট হয়ে যায়, তাই জন্য আমি জেনারেলি কী করি এটা ছিঁড়ে আমি ফার্স্টে কী করি এই মাথাটাকে এরকমভাবে জাস্ট কেটে নিই। এবার এরকম দুটো পার্টে হয়ে যায়, তো আমি একটা পার্টের এই জায়গাটা হোল্ড করে বাকিটা ঢেলে দিই। তো আমার মনে হয় যে এক কাপের জন্য ইটস এনাফ। সেটা করার পরে আমি তোমাদের লিকারটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা এনাফ। ওটার সাথে অ্যাড করবো একটু সিনামন পাউডার। ইয়েস, এই গ্রিন টিয়ের মধ্যে আমি একটু সিনামন পাউডারটা এরকম অ্যাড করবো গ্রিন টিয়ের পাতার সাথে। চাটা নিয়ে যাবো আর আমার নাইট স্কিন কেয়ারটা করে নেব। সকল লাইটটা অন করে রেখে দিয়েছি, মা দেখলেই এক্ষুনি বকবে, বলবে হ্যাঁ ইলেকট্রিক বিলটা কে দেবে। তো আমার নাইট স্কিন কেয়ার রুটিন তো করা হয়ে গেছে, আর এখন আমি নিচে যাবো আর নিচে গিয়ে তোমাদের নাইকা থেকে যে প্রোডাক্টগুলো এসেছে ওটা হল করে দেখাবো। চলো, নাইকা থেকে আমি কী কী অর্ডার করেছি সেগুলো দেখাই। তো নাইকা থেকে ফার্স্ট যেটা ইউজ মানে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হলো এটা, আলট্রা ইন্ডিয়ান আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন from Mama Earth. I love this product and I'm just obsessed with sunscreen nowadays. যারা 25+ তাদের তো আমি ডেফিনেটলি অ্যাকচুয়ালি সানস্ক্রিন সবারই ইউজ করা উচিত, বাট যারা 25+ তাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 ইউজ সানস্ক্রিন অন এ ডেইলি বেসিস বিকজ ইটস রিয়েলি হেল্প টু রিডিউস এজিং প্রবলেম। তো এজিং প্রবলেম, পিগমেন্টেশন, ব্লেমিশেস এগুলোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু ইউ শুড ইউজ সানস্ক্রিন।
তো দ্য নেক্সট প্রোডাক্ট ইজ অ্যালোভেরা জেল। তো এটার আগে আমি বলি যে আমি এর আগে দুটো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করেছি, সেটা হল একটা হলো পতঞ্জলির অ্যালোভেরা জেল আর একটা হলো দ্য ফেস শপের জেজু অ্যালোভেরা জেল। দুটোই খুবই ভালো, বাট আমি যেটা বলতে চাই যে জেজুরটা একটু লাইট গ্রিন কালার আর পতঞ্জলিটা গ্রিন কালার অ্যালোভেরা জেল, বাট অ্যাকচুয়াল অ্যালোভেরা জেল তো পুরো হোয়াইট হয়। তো সেই জন্য আমি দেখলাম যে মামা আর্থের এই অ্যালোভেরা জেলটা পুরো হোয়াইট কালারের, মানে এরকম, মানে এটার কোনো কালার নেই, যেটা ক্লিয়ার জেল যেটাকে বলে সেইটাই দেখতে পাচ্ছ। তো নিয়েছি যখন ইউজ করে নিই একটু চোখের তলায় বেশি করে। তো রিসেন্টলি আমার যেহেতু একটু ব্রেকআউটস হচ্ছে আর পিম্পলের খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে আমি অ্যালোভেরা জেল কিনবো। আমার অ্যালোভেরা জেলটা অলমোস্ট শেষ যেটা আমি ফেস শপেরটা ইউজ করতাম, তো তাই জন্য আমি মামাআর্থের ওই অ্যালোভেরা জেলটা কিনেছি। পরের প্রোডাক্ট আমি যেটা কিনেছি সেটা হলো এম ক্যাফিনের ফেস স্ক্রাব, বিকজ স্ক্রাব বা এক্সফোলিয়েট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু প্রোডাক্টটা বার করে দেখাই। তো এটা হলো প্রোডাক্টটা। আচ্ছা দেখতে পাচ্ছ এটার মধ্যে যে স্ক্রাবিং পার্টিকেলগুলো আছে, তো এটা স্ক্রিন স্ক্রাবিং পার্টিকেলটা দেখতে পাচ্ছ? তো হ্যাঁ এটা খুবই ভালো অন্ধ, স্মেলটা সত্যিই ভালো আর স্ক্রাবিং প্রপার্টি হিসাবে খুবই ভালো। মানে দেখো এটাতে বুঝতেই পার, মানে কালারটা বুঝতে পারছো যে আমি ইউজ করেছি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি স্ক্রাবিং পার্টিকেলটা দেখতে পাবে। সো ইয়া ইটস নট ভেরি হার্শ ফর ইয়োর স্কিন বাট ইট মাইল্ড, বাট আই বিলিভ ইট উইল ওয়ার্ক। ইজ দ্য ফেস মিস্ট ফ্রম প্লাম অ্যান্ড দিস ওয়ান ইজ গ্রেপ সিড অ্যান্ড সি বাকথর্ন। ওকে, আই জেনারেলি ডোন্ট ইউজ এনি মেকআপ সেটিং স্প্রে বিকজ আমার মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে ভালো লাগে না, কেন আমি সেটা জানি না, বাট আমি ফেস মিস্টটা ইউজ করি অ্যান্ড আই ক্যান অ্যাশিওর ইউ 100% কি তোমরা যদি মেকআপ করার পর এটা ইউজ করো ইউ উইল লাভ ইট। এক তো এটা ফেসটাকে খুব গ্লো করে দেয় আর নেক্সট হচ্ছে হলো এই প্রোডাক্টটা তোমার মেকআপটাকে হোল্ড করে রাখতে হেল্প করে, কীভাবে আমি জানি না, আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আই ক্যান সে দ্যাট বিকজ আই হ্যাভ ইউজ দিস প্রোডাক্ট সিন্স 1.5 years। সো ইয়া, নেক্সট প্রোডাক্ট ইজ দিস ওয়ান, দিস ইজ নিভিয়া হোয়াইটনিং স্মুথ স্কিন ডিওড্রান্ট। ওকে, সো ইটস বেসিক্যালি আ রোল অন। আই জাস্ট লাভ দ্য স্মেল অ্যান্ড এটা 48 hours স্টে করে বলে, বাট আমি জানি না 48 hours করে কি না, কেন কি অতক্ষণ তো আমি সান্না করে কখনো থাকিনি, বাট ডেফিনেটলি 12 hours তো করে। আর পারফিউম ছাড়া আই ক্যান সারভাইভ, সো আই হ্যাভ টু হ্যাভ পারফিউমস, রোল অনস, ডিওড্রেন্ট, বডি মিস্ট। পরে যে দুটো প্রোডাক্ট আমি ফ্রিতে পেয়েছি সেগুলো হলো, ফার্স্টেই হলো এটা, এটা হলো মামাআর্থের ভিটামিন সি ফেস টোনার। আর তো তোমরা আগের ব্লগটাতে দেখেছিলে যে আমি বায়োটিক থেকে পোর টাইটনিংয়েরই টোনার অর্ডার করেছিলাম, তো জানি না নায়িকা কীভাবে জানলো যে আমার পোর টাইটনিং টোনার চাই, তো দে আর রিয়েলি কাইন্ড টু সেন্ড মি দিস। অ্যান্ড আমি সত্যি মামাআর্থের এটার ব্যাপারে অনেক গুড রিভিউস দেখেছি, তো আমি এটা ইউজ করতে চাইছিলাম বাট কোনো কারণে কেনা হয়নি, বাট দে আর রিয়েলি কাইন্ড টু সেন্ড মি দিস, আই উইল লাভ টু ইউজ দিস ওয়ান অ্যান্ড আফটার ইউজ আই উইল ডেফিনেটলি শেয়ার আ রিভিউ উইথ ইউ গাইজ অ্যান্ড ইট উইল বি ডেফিনেটলি অ্যান অনেস্ট রিভিউ। আর একটা যেটা ফ্রি প্রোডাক্ট ওরা আমাকে পাঠিয়েছে সেটাও হলো দিস ওয়ান, এম ক্যাফিন কফি হ্যান্ড ক্রিম। তো আমি সত্যিই জানি না যে ওরা কীভাবে জানছে এই প্রোডাক্টগুলো আমার সত্যিই দরকার, বিকজ আই জাস্ট লাভ টু স্মেল কোকো অ্যান্ড কফি কাইন্ড অফ থিং, আই এম জাস্ট আ কফি লাভার। তো তোমাদের কারোর বাবা বা হাজবেন্ড বা ভাই বা বয়ফ্রেন্ড কেউ যদি নিভিয়ার মেন শাওয়ার জেলটা ইউজ করে যেটা ব্লু কালারের বটল হয়, এক্স্যাক্টলি দিস স্মেলস লাইক দ্যাট ওয়ান, ইটস ভেরি রিফ্রেশিং, ইটস জাস্ট অসাম।
সো ইয়া দ্যাট ওয়াজ মাই হল আর কিছু বেশি আমি কিনিনি নায়কা থেকে তো আমার আনপ্যাকিং করতে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে তো এই জন্যই আমি জেনারেলি আনপ্যাকগুলো তোমাদের সাথে করছিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশানে যে তোমাদের ভালো লাগছে কি না আর না ভালো লাগলেও আমাকে জানাবে যে তোমাদের কেন ভালো লাগছে না